আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ 2020। সারা দেশ থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত, বয়স কত, আবেদনের শুরুর তারিখ কত এবং শেষ তারিখ কত, A to Z নিয়ে এই ভিডিওর মাঝে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত বলার আগে ছোট করে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সার্কুলার থেকে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি। প্রথমে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, 12/12 দেওয়া আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশনের তারিখ 6/10/2020 নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, কিছু টাইটেল দেওয়া আছে, আপনারা বিস্তারিতভাবে পড়ে নেবেন। একটু বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, তার মানে বুঝতে পারতেছেন যে সারা বাংলাদেশেই আবেদন করতে পারবেন। এখানে নিচে দেওয়া আছে, সুন্দরভাবে দেখেন, ক্রমিক নম্বর, পদের নাম, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড, বয়স, আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। নিচে দেওয়া আছে ক্রমিক নম্বর 1-এ, পদের নাম হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর শিশু স্বাস্থ্য বিষয়ক। এখানে পদের সংখ্যা হচ্ছে 1-টি, আর জাতীয় বেতন স্কেল হচ্ছে গ্রেড 6। সর্বসাকল্য বেতন সর্বমোট 56,525 টাকা, আর বয়স 37 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হবে MBBS। আর আপনার ক্রমিক নম্বর 2-এ দেওয়া আছে, দেখেন, আপনার পদের নাম সিনিয়র ইন্সট্রাক্টর, এখানে ডেভেলপমেন্টাল থেরাপি, পদের সংখ্যা 1-টি, গ্রেড 6। সর্বসাকল্য বেতন হবে 56,525 টাকা, এবং এখানে বয়স সর্বোচ্চ 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন। 3-এ দেওয়া আছে, পদের নাম ট্রেনিং কোঅর্ডিনেটর, এখানে পদের সংখ্যা 1-টি, এখানে গ্রেড 9। আর সর্বসাকল্য বেতন হবে 35,600 টাকা, আর বয়স 30 বছর। শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। 4-এ দেওয়া আছে শিশু স্বাস্থ্য চিকিৎসক, এখানে পদের সংখ্যা 21-টি, গ্রেড 9। সর্বসাকল্য বেতন হবে 32,300 টাকা, আর বয়স আপনার অনূর্ধ্ব 32 বছর। তো বন্ধুরা, 5-এ দেওয়া আছে, দেখেন, শিশু মনোবিজ্ঞান, এখানে পদের নাম, আপনার পদের সংখ্যা হচ্ছে 20-টি, আর জাতীয় বেতন স্কেল গ্রেড হচ্ছে 9। সর্বসাকল্য 32,300 টাকা, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 6-এ দেওয়া আছে, সর্বশেষ আপনার পদের নাম হচ্ছে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, এখানে পদের সংখ্যা 21-টি, জাতীয় বেতন স্কেল হচ্ছে গ্রেড 9, আর বেতন স্কেল হবে 32,300 টাকা, আর বয়স সর্বোচ্চ 30 বছর। তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন। এখানে নিচে দেওয়া আছে নিম্ন বর্ণিত শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। একে দেওয়া আছে, 1/10/2020 তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। প্রথমে দেওয়া আছে, 2-এ দেখেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 3-এ দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। কয়ে দেওয়া আছে, দেখেন, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ehsm.teletalk.com/BDA ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখন এখানে দেওয়া আছে আবেদনের সময়সীমা, 1-এ দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 12/10/2020 সকাল 10 ঘটিকায় শুরু হবে। আর 2-এ দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 12/11/2020 বিকেল 5টা। আর এখানে আপনারা কীভাবে আবেদন করবেন বিস্তারিত লেখা আছে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলেই ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ সকল ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।